হ্যালো ব্রো, ওয়েলকাম ওয়েলকাম টু মিডল ক্লাস। আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এখন আসি নদ্দা বলে তো এটা কালাচাঁদপুর। আসছিলাম কিছু কাজে, তো যাই হোক, তো ভাবলাম যে আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করে ফেলি। তো আজকের ভিডিওর টপিক তো ওই যে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছেন, আজকে আমি শেয়ার করব যে আমার এই রানার কাইট ক্লাসের মেনটেন্যান্স কস্ট কেমন। মানে যারা এই বাইকটা নিতে যাচ্ছেন, আশা করতেছি তাদের জন্য এই ভিডিওটা বেশ হেল্পফুল হবে, কারণ আমি এই বাইকটা 3 বছরের মতন ইউজ করতেছি, 3 বছরের বেশি। তো যাই হোক, এখন আমার মনে হলো যে ইনফোগুলো আপনাদের সাথে শেয়ার করা যাইতেই পারে। আর বাইকটা আমি বেশ লম্বা সময় চালাইছি, মোটামুটি 57,000 কিলোর মতো চলতেছে, ঠিক আছে। 57,000 কিলো এখনও হয়নি, 56,600 কিলো হয়েছে। তো যাই হোক, আপনাদের সাথে এখন শেয়ার করাই যাই এই ইনফোগুলো। তো প্রথমে বলি রানার কাইট প্লাসের মানে বাইকটার যে বাজেট, মানে যেই বাজেটে এই বাইকটা প্রোভাইড করতেছে, আমি বলবো যে এটা পয়সা উসুল একটা বাইক। যারা ডেইলি কমিউট করার জন্য কোনো বাইক খুঁজতেছেন, কিংবা আমার মতন এরকম লং ট্যুরেও যাইতে চান, তারাও এই বাইকটা কিনতে পারেন, ঠিক আছে। মানে কাইট প্লাস দিয়ে যে লং ট্যুর দেওয়া পসিবল সেইটা কিন্তু এখন প্রমাণিত। মানে আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা দেখে নিতে পারেন। তো যাই হোক, সেই প্রসঙ্গে না যাই, কাইট প্লাসের দাম হচ্ছে এখন মার্কেট প্রাইস খুব সম্ভবত 86,000-85,000 এরকম। মানে মোটামুটি আপনারা 80,000-88,000 টাকার ভিতরে কাইট প্লাসের দাম ওঠানামা করে, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অফার দেয়, তো সেই অফারগুলো অনুযায়ী দাম কম বেশি হতে পারে। আর এইবার আসি হচ্ছে কাইট প্লাসের মেনটেন্যান্স কস্ট। একটা যে কোনো বাইক চালাইলে আপনাকে ডেইলি বেসিসে, মানে একটা নির্দিষ্ট সময় পরপর কিছু রেগুলার কিছু মেনটেন্যান্স করাইতে হয়, এটা যে কোনো বাইকেই, যত দামি বাইকই হোক যত কম দামি বাইকই হোক, আপনি যদি মেনটেন্যান্সটা প্রপারলি না করেন টাইম টু টাইম, তাহলে আপনার বাইকের পারফরমেন্সটা ড্রপ করবে। তো কাইট প্লাসের বেসিক যে পার্টসপত্র সেইগুলোর প্রাইস যদি আপনাদেরকে একটা বলি, তাহলে আপনাদের একটা আইডিয়া পাবেন। যেমন কাইট প্লাসের সকল ধরনের সুইচ, যেই সুইচগুলো হর্ন সুইচ বলেন, ইন্ডিকেটর সুইচ বলেন, স্টার্টার সুইচ বলেন, এই সুইচগুলোর দাম হচ্ছে 100 টাকা করে। তারপর কাইট প্লাসের যে ক্লাস প্লেট, ক্লাস প্লেটের দাম হচ্ছে 300 টাকা। চেন স্পকেট সেট যেটা, সেটার দাম হচ্ছে 1,050 টাকা। তারপর হচ্ছে আপনার যেই ক্লাস কেবলগুলো লাগে, ক্লাস কেবল তো এটা নেই, মানে সরি, থ্রোটল কেবল যেটা, কিংবা চোখ কেবল, এইগুলো ধরেন 150 টাকা করে। তারপর আপনার ব্রেক শু যেটা পিছনেরটা, সেইটার দাম খুব সম্ভবত 220 টাকা। আর সামনের যে ব্রেক প্যাডটা সেটা হচ্ছে 380 টাকা। তারপর এটার যে স্পার্ক প্লাগটা লাগে, সেটা যদি রানার থেকে আপনারা কেনেন তাহলে সেটার দাম পড়বে হচ্ছে আপনার 180 টাকা থেকে 200 টাকা এরকম। এটার এয়ার ফিল্টার আছে, এয়ার ফিল্টারটার দাম হচ্ছে আপনার 320 টাকা। তো এইগুলোর দামই মোটামুটি আমার মাথায় এখন আছে, বাকি এরকম অনেক আরও পার্টস আছে যেগুলোর দাম ওইভাবে আলাদা করে এখন মনে আসছে না। তো আমি জাস্ট এই দামগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এই কারণেই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে পার্টসগুলোর দাম কীরকম। তো মোটামুটি আমার মতে এই পার্টসগুলোর দাম রিজনেবল। তো আপনারা ডেইলি মেনটেন্যান্স তো আসলে না, মানে রেগুলার যে মেনটেন্যান্স, মানে প্রত্যেক দিন তার বাইক মেনটেন্যান্স করা লাগে না, মানে রেগুলার বেসিসে ধরেন আপনারা যদি মান্থলি বলি, মানে এটা ডিপেন্ড করে যে আপনারা কতটুকু রাস্তা ট্রাভেল করবেন তার উপর। যেমন আমার বাইক প্রচুর পরিমাণে চালানো হয়, আমার প্রত্যেক মাসে 2,000+ কিলো চালানো হয়ে যায়, ঠিক আছে। সে আমি ঢাকার ভিতরে থাকি আর ঢাকার বাইরে ট্যুরে থাকি, তো এর জন্য আমার হিসাবটা একরকম। আপনারা যদি ডেলি লাইফে ইউজ করেন, তাহলে যদি আপনি মানে জব হোল্ডার হন, তাহলে দেখবেন যে আপনার অফিস যদি সপ্তাহে 6 দিন খোলা থাকে, আপনার বাসা থেকে অফিসের ডিস্টেন্স কত। এবারে যে ধরে নিলাম যে আপনি ঢাকার ভিতরে যদি দিনে ধরলাম 20 কিলো চালাবেন,
কি 30 কিলো চালাবেন তাহলে মাসে আপনার কত কিলো আসে সেটার একটা হিসাব আপনারা বের করে নিতে পারবেন, ঠিক আছে? তো মোটামুটি প্রত্যেক মাসে যেটা ধরে রাখতে পারেন একটা আপনার ইঞ্জিন অয়েল লাগবে। ইঞ্জিন অয়েলটাও ডিপেন্ড করতেছে আপনার উপর, কারণ ইঞ্জিন অয়েল ধরেন বাজারে 300 টাকা থেকে শুরু করে মানে 1000 টাকার উপরেও ইঞ্জিন অয়েল পাওয়া যায়। এখন কী ধরনের ইঞ্জিন অয়েল, মানে ধরেন আপনি আপনার বাইকে যত গুড দেবেন তত বেশি মিষ্টি হবে, ব্যাপারটা এরকম যে আপনি কমা কিংবা কম দামি কিংবা খোলা লোকাল যেই সব ইঞ্জিন অয়েল পাওয়া যায় সেগুলোও দিতে পারেন। তাতে যেটা হবে যে আপনার টাকা বাঁচবে বাট আপনি প্রপার পারফরমেন্সটা পাবেন না। আর যেটা হচ্ছে আপনি যদি ভালো কোম্পানির ইঞ্জিন অয়েল ইউজ করেন আপনার হয়তো বা টাকা কিছুটা খরচ হলেও আপনি প্রপারলি পারফরমেন্স পাবেন, আপনার বাইক থেকে মাইলেজ ড্রপ করবে না সব কিছু মিলায়। তো ইঞ্জিন অয়েল লাগবে। প্রত্যেক মাসে আপনি একবার করে বাইকটা ওয়াশ করাইতে পারেন। আমি যেটা করি, আমি আসলে একবারই সাধারণত চেষ্টা করি বাইকটা ওয়াশ করানোর। আর প্রত্যেক মাসে আপনারা একবার করে টায়ার প্রেশারটা চেক দিলেন। টায়ার প্রেশার ধরেন দুইটা চাকায় হাওয়া দিতে ঢাকাতে সাধারণত 20 টাকা করে নেই, কোথাও কোথাও আপনি 15 টাকাতেও করাই ফেলতে পারবেন। তো টায়ার প্রেশারটা চেক করলেন, আর কি আছে, আর ধরেন 3000-4000 কিলো পরপর এয়ার ফিল্টারটা ক্লিন করবেন, প্লাগটা ক্লিন করবেন। এয়ার ফিল্টারটা চেষ্টা করবেন যে 6 থেকে 7000 কিলোমিটার পরপর চেঞ্জ করে ফেলতে। এয়ার ফিল্টারের দাম তো খুব বেশি না, 320 টাকার দাম। আর এই তো মোটামুটি বেসিক যেই মেনটেন্যান্স। আর হচ্ছে বৃষ্টির সময় ব্রেক প্যাড বেশি ক্ষয় হয়, মানে সামনে যেহেতু ডিস্ক ব্রেক তো ব্রেক প্যাডের দিকে একটু খেয়াল রাখবেন, কারণ ব্রেক প্যাড ক্ষয় হয়ে গেলে আপনি প্রপার ব্রেক পারফরমেন্স পাবেন না। প্লাস হচ্ছে আপনার সামনের যেই ডিস্ক প্লেটটা আছে সেটাও ক্ষয় হবে। তো এই হচ্ছে মোটামুটি বেসিক একটা মেনটেন্যান্স। এছাড়া চেনটা লুপ রাখবেন, চেন লুপ রাখলে চেনটা হচ্ছে আপনার কম ক্ষয় হবে। এই তো, এই হচ্ছে বেসিক খরচপাতি। তার মানে আপনি ধরে রাখতে পারেন, আমি যদি একটা ইঞ্জিন অয়েল রাফলি ধরি যে আপনার 600 থেকে 800 টাকা দামও যদি হয়, মানে আমি যেটা ইউজ করি সেটার দাম যেমন 800 টাকা, তারপর প্রত্যেক মাসে 800 টাকার একটা ইঞ্জিন অয়েল লাগতেছে। আর বেসিক মেনটেন্যান্স পাবো ধরেন আমি ওয়াশ করে তাহলে আমার লাগবে ধরেন আরও 100 টাকা, তার মানে গেল 900 টাকা। তাহলে ধরতে পারেন যে তেল খরচ বাদে আপনার মোটামুটি 700-800 টাকাতেই কিন্তু মানে একটা মেনটেন্যান্স হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন 4-5000 কিলো পরপর তো আসলে বেশ কিছু পার্টস চেঞ্জ করা লাগতে পারে, সেটার মেনটেন্যান্স কস্ট আলাদা আসবে। প্রত্যেকবার সার্ভিসে গেলে আপনার একই ধরনের খরচপাতি যে হবে তা না, যখন একটু বড় ধরনের সার্ভিসিং করাবেন, মাস্টার সার্ভিসিং করাবেন, তখন খরচ আরও বেশি যাবে। কিন্তু আমি বলবো যে এইটা মোটামুটি পয়সা উসুল, কারণ আমি রানারের যেই তেজগাঁ সার্ভিস সেন্টার ওইখানে আমি একবার খোঁজ নিয়েছিলাম যে আমি টোটাল কত টাকার পার্টস ইউজ কিনছি এখন পর্যন্ত। তো ওনারা আমাকে বলছিল যে অ্যারাউন্ড 15000। তার মানে ধরেন তখন আমার বাইকের বয়স ছিল খুব সম্ভবত 2 বছর 8 মাসের মতো। তো 2 বছর 8 মাসে আমি 15000 টাকার পার্টস কিনছি রানার থেকে। আরও কিছু পার্টস কেনা হয়েছে, যেহেতু আমি ট্যুর দিই অনেক সময়, যেটা হয় যে ট্যুরে যেহেতু আমি আমার বাইকটা ইউজ করি অনেক পার্টস, মানে যেই সময় চেঞ্জ করার দরকার না তার আগেই আমি চেঞ্জ করাই ফেলে, কারণ আমি চাই না যে ট্যুরে যেয়ে আমি কোনো ঝামেলায় পড়ি। তো আপনারা একটা রাফলি হিসাব করতে পারবেন যে 2-3 বছরে চালাইলে আপনার এত টাকার পার্টস গেল। তো আমি বলবো যে এটা মোটামুটি পয়সা উসুল একটা বাইক। আর এটার বিল্ড কোয়ালিটি বলেন, কালার কোয়ালিটি বলেন, আমি কাইট প্লাস নিয়ে আলাদা এটার ভিডিও করে রাখছি, এটার ইউজার রিভিউ, সেটা আপনারা দেখতে পারেন, সেখানে আরও ইনফো পেয়ে যাবেন। আর এই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই। যারা কাইট প্লাস নেওয়ার চিন্তাভাবনা করতেছেন দেখতে পারেন, এটা খারাপ না, যেহেতু আমি মানে আলাদাভাবে আসলে রিভিউ ভিডিও বানাই না, কারণ আমার কথা হচ্ছে আমি যেটা ইউজ করছি সেটার ভিডিও আমি বানাবো, মানে ইউজার রিভিউ আমি দিতে রাজি, বাট রিভিউ আমি সচরাচর ওইভাবে দিই না, কিংবা যেটা আমি ইউজ করিনি সেটা নিয়ে আমি কথা বলতে চাই না। যেহেতু কাইট প্লাসটা আমি 3 বছরের বেশি সময় ধরে ইউজ করছি, এটা আমি সবসময় চালাই রাইড করি, তো এই কারণে এইটা নিয়ে আমি কথা বলতে আসলাম। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে রাস্তায় মিডল ক্লাসের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। টেক কেয়ার।